খবর আপনাদেরকে জানাবো। সিঁথিতে এটিএম লুঠে আসানসোলে উদ্ধার 16 লক্ষ টাকা, এবং ইতিমধ্যেই এখনো পর্যন্ত এই ঘটনায় 6 জনকে গ্রেফতার করা হয়েছে এই জোড়া এটিএম লুট কাণ্ডে। দ্রুতদের জেরা করে এই তথ্য পাওয়া গেছে বলে জানতে পারা যাচ্ছে। আরো বিস্তারিত তথ্য আমরা জেনে নেবো। আমাদের প্রতিনিধি বিক্রম দাস আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। বিক্রম, কি খবর পাচ্ছ? দেখো, সিঁথিতে এটিএম লুটের ঘটনায় প্রথমেই কিন্তু 3 জনকে আটক করা হয়েছিল, এবং তার পরবর্তীকালে যেটা দেখা গেল যে গতকাল কিন্তু মূল যে অভিযুক্ত 3 জন যারা ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত তাদেরকেও কিন্তু কলকাতা পুলিশের ডাকাতি দমন শাখা গ্রেফতার করেছে, এবং তাদেরকে নিজেদের হেফাজতে পাওয়ার পর, তাদেরকে জিজ্ঞাসাবাদের পর কিন্তু যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি যে গতকাল গভীর রাতে একটি দল রওনা দিয়েছিল কলকাতা পুলিশের ডাকাতি দমন শাখা থেকে। তারা কিন্তু এটিএম লুট হওয়ার যে 16 লক্ষ টাকা, সেই 16 লক্ষ টাকা কিন্তু ইতিমধ্যেই তারা উদ্ধার করেছে। আসানসোল এলাকা থেকে এই টাকা উদ্ধার করা হয়েছে, এবং যেটা জানা যাচ্ছে যে অভিযুক্তদের মধ্যে 2 জন অভিযুক্ত কিন্তু সঙ্গে নিয়ে এই তল্লাশি অভিযান চলেছে। পুলিশ সূত্রে খবর যে এখনো কিন্তু আরো 100,000 টাকা সেখানে রয়েছে, এবং সেই কারণে কিন্তু অভিযুক্তদের ক্রমাগত জেরা করে দেওয়া হচ্ছে, এবং তাদের বয়ান অনুযায়ী কিন্তু সেখানে সেখানে পুলিশ তল্লাশি অভিযান চালাচ্ছে। ধন্যবাদ বিক্রম। বিক্রম দাস আমাদের প্রতিনিধি, তার সঙ্গে এতক্ষণ আমরা কথা বললাম।